নমস্কার বন্ধুরা, আমি সুলক্ষণা। আমার ইউটিউব চ্যানেল সুলক্ষণা এম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বানাবো রসমালাই। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে একটা পাত্র গ্যাসে বসিয়ে ওতে সামান্য জল দিয়ে আমি 1.5 লিটার দুধ এতে জাল দিতে বসাবো। জলটা আমি এই জন্যই দিলাম যাতে দুধ পাত্রের তলায় ধরে না যায়। দুধ ফুটে উঠলে আমরা এর মধ্যে লেবুর রস মেশাবো। দুধ ফুটে উঠেছে, এখন আমি এতে 2 টেবিল চামচ লেবুর রস ও সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমি গ্যাস আগেই বন্ধ করে দিয়েছি, দেখুন কিছুক্ষণ পরেই ছানা কেটে উঠেছে। এই যে কি সুন্দর ছানা উঠে কেটে গেছে, ছানাটাকে আমরা এবারে ছেঁকে নিব। এজন্য একটা পাত্রে আমরা একটা স্ট্রেনার দিয়ে তার উপর সাদা কাপড় দিয়ে ছানাটা ছেঁকে নেব। এভাবে ছানাটা ছেঁকে নেব। এতে আমি সাদা জল দিয়ে ছানাটা ধুবো, কেননা লেবুর রস দিয়ে ছানা কাটানো হয়েছে। জল দিয়ে না ধুলে লেবুর রসের সে টক ভাব যাবে না, যেটা মিষ্টিটাকে নষ্ট করে দিতে পারে। আমি 3-4 বার সাদা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। আপনারাও এইভাবেই ছানাটাকে বারবার জল দিয়ে ধুয়ে নেবেন। এবারে নিচড়ে জলটাকে বের করে দিচ্ছি। এভাবে ভালো করে প্রেস করে জলটাকে বের করে দিতে হবে। এভাবে জলটাকে বের করে দিতে হবে। খুব বেশি চাপা দরকার নেই, না হলে ছানা ড্রাই হয়ে যাবে, মিষ্টি শক্ত হয়ে যাবে। এবারে একটা থালার মধ্যে ছানাটা নিয়ে ভালো করে হাত দিয়ে ওটাকে মেখে নেব। ওর মধ্যে যেন একটুও মানে দলা না থাকে, একদম খুব স্মুথলি ওটাকে মেখে নিতে হবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে। এভাবে ভালো করে মেখে নিতে হবে। 8-10 মিনিট এভাবে মাখলেই ছানাটা খুব সুন্দর মাখা হয়ে যায়। তার বেশিক্ষণ মাখার দরকার নেই, না হলে ফ্যাটটা ছানা থেকে বেরিয়ে যাবে, তাতে ছানাটা মানে মিষ্টির স্বাদটাই নষ্ট হয়ে যাবে, ছানা শক্ত হয়ে যাবে। হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 1 টেবিল চামচ মিল্ক পাউডার আর 8 টেবিল চামচ ময়দা দিচ্ছি, দিয়ে এটাকে আর এক মেখে নেবো হাত দিয়ে ভালো করে। এভাবে আরেকবার মেখে নেব। সব জিনিসটাকে ভালো মতো মিলিয়ে নেবো একসাথে। হয়ে গেছে। এবারে এখান থেকে আমি ছোট ছোট লিচি কেটে প্যাড়ার আকার দেবো। রসমালাইয়ের আসলে কোনো পারফেক্ট সাইজ শেপ নেই, যে যেমনভাবে বানাতে পারে। কেউ ছোটো ছোটো রসগোল্লার মতন গোল গোল বানায়, কেউ একটু লম্বাটে বানায়, কেউ ওভাল সাইজের বানায়। আমি এখানে গোল গোল 4টা প্যাড়া রাখার দেব। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবারে এবারে এটাকে লেচিটাকে হাতে এরকম পাকিয়ে একটুখানি চেপে চেপে প্যাড়া রাখার দিয়ে নিচ্ছি। এভাবে এক এক করে এগুলো সব প্যাড়াগুলো বানিয়ে নিব। সব প্যাড়া তৈরি হয়ে গেছে, এবারে মিষ্টি তৈরি করব। একটা পাত্রে 2 কাপ মতো জল দেব। এতে 3-4টে এলাচ ভেঙে দেব, যাতে স্মেলটা আসে প্যাড়ার মধ্যে। আমি এখানে চিনি দিচ্ছি না, আমি সাদা জলেই আমি প্যাড়াগুলো সেদ্ধ করব। এতে চিনি দেয়, বেশিরভাগ ক্ষেত্রেই চিনি দেয়, কিন্তু আমি এখানে চিনি দিচ্ছি না, সাদা জলেই সেদ্ধ করছি। কেননা এরপরে যখন দুধের মধ্যে আমি চিনি দিয়ে ঘোল বানাবো, তার মধ্যে প্যাড়াগুলো দেব, তখন প্যাড়াগুলো সেই চিনি মিশ্রিত দুধটা সুন্দর শোষণ করে নেবে এবং স্বাদের কোনো ফারাক হবে না। 5-7 মিনিট এভাবে এটাকে সেদ্ধ করে আমরা দেখে ওটাকে তুলে নিব। হয়ে গেছে। এবার এটাকে তুলে নিব। চামচ দিয়ে জলটা ঝরিয়ে ঝরিয়ে আমি প্যাড়াগুলোকে তুলে নিচ্ছি প্লেটের উপর। এভাবে এক এক করে প্যাড়াগুলো তুলে নিচ্ছি।
পেড়ার উপরে এলাচির দানা লেগে আছে, ওই জন্য একটু কালচে কালচে লাগছে। এবারে 1 লিটার দুধ আমি জাল দেবো। 1 লিটার দুধকে আমি আগের থেকে ফুটিয়ে ঘন করে রেখেছি, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। দুধটা ফুটে উঠলেই আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো, বেশিক্ষণ টাইম লাগবে না। আধ কাপ মালাই দিয়ে দিচ্ছি, এতে মালাই রসমালাইয়ের একটা রিচ টেস্ট আসবে। চিনি দিয়ে দিলাম, 3 টেবিল চামচ চিনি দিচ্ছি আমি এতে, আপনারা চাইলে বেশি কম করবেন। রসমালাই তো এমনিতে খুব একটা মিষ্টি হয় না, রসমালাইয়ের মিষ্টিটা তো একটু কমই হয়, অন্যান্য মিষ্টির মানে মিষ্টতা যতটা বেশি হয় রসমালাই অতটা হয় না, রসমালাইয়ের টেস্টটা খুব বেশি হয়। আমি 1 চামচ এলাচের দানা দিলাম, নেড়ে নিয়ে ফুটে উঠলেই আমি এরপর এর মধ্যে ছানার পেড়াগুলো দিয়ে দেবো। দুধ বেশ ঘন হয়ে গেছে, এর মধ্যে এবারে আমরা ছানার পেড়াগুলো দিয়ে দেব এক এক করে। কিছুক্ষণ ফুটাবো এর মধ্যে, আমি সাইড থেকে নাড়ছি, কেন কি মাঝখানে বেশি নাড়লে কি হবে ছানাগুলো পেড়াগুলো ভেঙে যেতে পারে, ওই জন্য সাইড থেকে হালকা হালকা করে নাড়ছি। এক চিমটি কেশর আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ফুটে উঠেছে, ঘন হয়ে এসছে, এবারে আমি এখানে 1 চামচ এলাচির গুঁড়ো দিই। আমি এখানে 3 বার এলাচ দিয়েছি, এতে কি হয় রসমালাইয়ের স্মেলটা খুব ভালো আসে। আপনারা চাইলে একবারই দিতে পারেন, কিছুটা থেতো করে দিলেন আর কিছু দানা দিয়ে দিলেন, একই রকমের মানে স্মেল আসবে। 1 টেবিল চামচ আমন্ড ফাইনলি চপ করে রাখা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতো নেড়েই আমরা গ্যাস বন্ধ করে দেব, কেননা আমাদের রসমালাই রেডি। নেড়ে এটাকে ঢেকে দেবো কিছুক্ষণ, দেখুন কি সুন্দর ঘন রসমালাই আমাদের তৈরি, রিচ ক্রিমি টেস্টি টেস্টি রসমালাই তৈরি। এবারে আমি এখানে গোলাপ ফুলের পাঁপড়ি দিয়ে এটাকে ওপর থেকে গোলাপ ফুলের পাঁপড়ি দিয়ে গার্নিশ করে লিড লাগিয়ে ওভারনাইট ফ্রিজে রেখে দেব, তাতে কি হবে গোলাপ ফুলের গন্ধ এর মধ্যে মিশে গিয়ে এর ফ্লেভারটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দেবে। সকালবেলায় ভেজে খুলেছি আমি, একদম ঠান্ডা ঠান্ডা রসমালাই রেডি টু সার্ভ। বাড়িতে বানান, খান এবং পরিজনদের খাওয়ান, আর ভালো মন্দ যাই হোক না কেন কমেন্ট করে অবশ্যই জানান, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।